আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগস। তো ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমি এবিসিনা ক্যাম্পাসের মধ্যে আছি। তো আসলে আসার মূল উদ্দেশ্য আজকে হলো আমাদের ফাইম ভাই আজকে ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদের সবাইকে, বাংলাদেশিদের। ওনার যা ফ্রেন্ড সার্কেল আছে বা ওনার কাছের লোক যারা আছে সবাইকে দাওয়াত দিছে। তো এই উপলক্ষে মূলত আমি আজকে আসা। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো এখন। সুন্দর আয়োজন করছে আমাদের ফাইম ভাই। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের রাহিম ভাই, আমাদের মামুন ভাই, তো এদিকে আমার ফাইন ভাই আছে। তো দেখতে পাচ্ছেন খাবার দাবার সাজানো আছে, এইগুলো হইলো মেনুতে আছে, আছে জিলাপি, বিরিয়ানি, খেজুর, সালাদ। মামুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দাওয়াত কবে খাইতেছেন? নতুন ফোন কিনছেন ইনশাআল্লাহ, 14 প্রো ম্যাক্স খুব শীঘ্রই। দাওয়াত কবে খাইতেছেন ইনশাআল্লাহ? কবে খাবার? যখন খাবার ইনশাআল্লাহ তখনই ই করব, সমস্যা নেই। ওকে ভাই, ঠিক আছে। ভিউয়ার্স দেখতে পারতেছেন আমাদের সাইম চার চলে আসছে, রাফি ভাই চলে আসছে। ইফতার আজান আজান দিয়ে দিছে, সবাই এখন ইফতারি খুলবে। ব্লগটা আপাতত এখন অফ রাখি, তারপর আবার শুরু করব। তো বিয়ার্স দেখতে পারতেছেন আমাদের রাফি ভাই অলরেডি একবারই শেষ করছে, আরেক বাড়ি হাফ শেষ, আরেকটা নিয়ে বসছে, মানে তিনটা শেষ করবে। আপনার অনুভূতি কি ভাই? মিষ্টি এটা আমার ফেভারিট। তো এটা কখনো না নাই না নাই না আরো কিছু যদি বলতে আরো স্পিড লাগবে। দেখতে পারতেছেন আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট আলহামদুলিল্লাহ। ফাহিম ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই যে দেখতেই পারতেছেন খালি আরেকটা দৌড়বে এখন।